ইউ হচ্ছে কি তোমার আমাদের সাবজেক্ট হবে, বাট ইউ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে অনেক সময় ব্যবহার করার দরকার হয় না যখন ইম্পারেটিভ সেন্টেন্স আসে। তো এখানে সাবজেক্ট কি দ্বারা শুরু হবে? ভার্ব দ্বারা শুরু হবে। তাই শুরুতে থাকবে কি? ভার্ব। আর ভার্বের পর কি থাকবে? অবজেক্ট থাকবে বা এক্সটেনশন থাকবে, যা ইচ্ছে তাই থাকতে পারে, তাই না? তো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? যে আমাদের ভার্ব দ্বারা শুরু হবে, ঠিক আছে কি ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হবে। তো ভার্ব দ্বারা শুরু হলেও এবং এটার প্যাসিভ ভয়েস কি হবে? ও ইম্পারেটিভ সেন্টেন্স কি আনতে আমাদের লেট দ্বারা শুরু হইতে পারে, ভার্ব দ্বারা শুরু হইতে পারে, সেটা হইতে পারে কি? ভার্ব দ্বারা শুরু হইতে পারলে প্রিন্সিপাল ভার্ব দ্বারাও শুরু হতে পারে, আবার অক্সিলিয়ারি ভার্ব দ্বারাও শুরু হইতে পারে, এটা মাথায় রাখবা। আর অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হইলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব কি? টু ডু ভার্ব দ্বারা শুরু হবে, ডু নট, ডাজ নট, ডিড নট, ডু, এগুলো দ্বারা, ঠিক আছে? আর প্রিন্সিপাল ভার্ব তো যে কোনো প্রিন্সিপাল ভার্ব হতে পারে। এছাড়া কি শুরু দ্বারা শুরু হতে পারে? লেট দ্বারা শুরু হতে পারে। এছাড়া কি দ্বারা শুরু হতে পারে? এই যে কিছু আছে তোমার আমাদের মানে এগুলো বলা হয় মানে তোমার অনুগ্রহ সূচক বা এই যে শব্দ, যেমন ধরো অলওয়েজ, নেভার, কাইন্ডলি, প্লিজ, এই যে এগুলো দ্বারাও কিন্তু শুরু হতে পারে। লেট, অলওয়েজ, নেভার, কাইন্ডলি, প্লিজ, এগুলো দ্বারাও শুরু হতে পারে। তারপর মূল ভার্ব দ্বারা শুরু হতে পারে, আর ডু নট, ডাজ নট, ডিড নট দ্বারাও শুরু হতে পারে, ঠিক আছে কি? আচ্ছা ভাইয়া, এবার দেখো তাহলে এটার প্যাসিভ ভয়েসটা কেমন হবে? অবশ্যই মাথায় রাখবা প্যাসিভ ভয়েস করার সময় দুই একটা বাদে, শুধুমাত্র দুই একটা ব্যতিক্রম বাদে সবগুলোতেই আমাদের লেট দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? লেট দ্বারা। আর লেটের পর কি বসবে? লেটের পর আমাদের অবজেক্ট বসবে। লেটের পর কি বসবে? লেট। লেটের পর কি বসবে? অবজেক্ট বসবে। অবজেক্টের পর কি বসবে? একটা বি, বিই, এটা কিন্তু কনস্ট্যান্ট। লেটের পর কি বসবে? অবজেক্ট। অবজেক্টের পর কি বসবে? বি বসবে। বি এর পর কি বসবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি কি ভয়েসে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। হ্যাঁ, এরপর যা থাকে আমরা সেন্টেন্স অনুযায়ী করবো, যেমন ধরো এক্সটেনশন থাকলে এক্সটেনশন, যদি সাবজেক্ট যদি থাকে তাহলে বাই দিয়ে অবজেক্ট দিয়ে দিলাম, দ্যাটস ইট। বুঝছো কি না? তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনবো? প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হবে, অথবা ডু নট দ্বারা শুরু হইতে পারে, অথবা লেট, অলওয়েজ, নেভার, কাইন্ডলি, প্লিজ, এগুলো দ্বারাও শুরু হইতে পারে। আর প্যাসিভ ভয়েস করলে কি হবে? লেট দ্বারা আমাদের শুরু করতে হবে, অবশ্যই লেট দ্বারা, মোস্ট অফ দ্য টাইম, একটা দুইটা বাদে, মানে এক্সেপশনাল বাদে লেট দ্বারা শুরু করবো। তারপর অবজেক্ট হবে, অবজেক্টের পর বি হবে, বি এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর যদি কিছু থাকে সেটা বসাই দেবো, আর যদি সাবজেক্ট থাকে তাহলে বাই দিয়ে অবজেক্ট দিয়ে দিলাম। বুঝছো নাকি? যদি বুঝে থাকো একটু জানাও যে বুঝছো কিনা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা। প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হতে পারে একটি ভয়েসের ক্ষেত্রে, অথবা ডু নট দ্বারা শুরু হতে পারে। আর কি কি আছে? যেমন তোমার লেট, অলওয়েজ, নেভার, কাইন্ডলি, প্লিজ, এগুলো দ্বারাও শুরু হতে পারে। হ্যাঁ, আর প্যাসিভ ভয়েসে কি? অবশ্যই লেট হবে, দুই একটা এক্সেপশনাল বাদে, তারপর হবে কি? অবজেক্ট হবে, তারপর বি হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর যা থাকে ওটাই হবে। হ্যাঁ, এটুকু বুঝছো কিনা? তাহলে আমরা এখন আমাদের উদাহরণগুলো চলে যাবো। হ্যাঁ, ইয়েস, থ্যাংকস। আচ্ছা, এবার দেখো সেন্টেন্স লিখি। হ্যাঁ, ইয়োর, জি ভাই বলছি, থ্যাংকস, টেক কেয়ার অফ, এই সি এ এল টি আই, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স বলো তো কেউ? এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স? টেক কেয়ার অফ ইয়োর হেলথ। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স। কীভাবে বুঝলাম? কারণ দেখো কি, এখানে প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হয়েছে, কোনো কথা নাই। প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হইলে লেখা বোঝা যায় না, ও হোয়াট শুড আই ডু। আচ্ছা, এবার দেখো লেখছি এখানে টেক কেয়ার অফ ইয়োর হেলথ। হ্যাঁ, এখন এই সেন্টেন্সটা তো আসলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কীভাবে বুঝলাম? কারণ কি, প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাই না ভাইয়া? তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ভয়েস চেঞ্জটা কেমন হবে? আমাদের প্রথমে আসবে কি বলতো? লেট আসবে, তাই না? প্রথমে আসবে লেট। লেটের পর কি আসবে? লেটের পর অবশ্যই আসবে আমাদের অবজেক্ট। তো এখানে অবজেক্ট কি ভাইয়া? ইয়োর হেলথ, তোমার স্বাস্থ্য, তাই না? তাহলে কি আসবে? লেট, তারপর অবজেক্ট কি? ইয়োর হেলথ। লেট ইয়োর, এই সি এ এল টি এস, লেট ইয়োর হেলথ লিখলাম। এরপর দেখো আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি, আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু লেট, তারপর অবজেক্ট, অবজেক্টের পর কি আসবে? দিলাম লেট, লেটের কাজ শেষ, এরপর আমাদের অবজেক্টের কাজও শেষ, ইয়োর হেলথ। এরপর কি আসবে? একটা বি আসবে, তাই না? বি, বি আসার পর তারপর কি আসবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। বি আসার পর কি আসবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি আছে এখানে বলো তো? টেক আছে, তাহলে টেকের পাস্ট পার্টিসিপল কি? টেকেন। হ্যাঁ, আচ্ছা, দিলাম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর যা আছে সেটা বসাই দেবো। দেখো এখানে কিন্তু কেয়ার অফ আমাদের বাদ আছে, আর তো সবগুলোই আমাদের শেষ, তাই না? তাহলে কি হবে? কেয়ার অফ। তাহলে এটার প্যাসিভ ভয়েসটা কি হলো বলো তো ভাইয়া? টেক কেয়ার অফ ইয়োর হেলথ,
তাহলে কি প্রথমে লেট তারপর ইওর হেল্প অবজেক্ট দিলাম অবজেক্ট তারপর বি একটা বি লাগাতে হবে তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি টেকেন তার বাকি আছে কি কেয়ার অফ দিয়ে দিলাম হ্যাঁ তাই না আচ্ছা যদি এখন আমি তোমাদের আরেকটা সহজে দিই যেমন ধরো ডু ইট এটা কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আর যদি হয় তাহলে উত্তরটা তোমরা লেখো ডু ইট এর উত্তরটা কি হতে পারে ডু ইট ইম্পারেটিভ সেন্টেন্স ডু ইট এর ডু ইট এটার উত্তরটা তোমরা লেখো যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় আর যদি না হয় কেন না শুধু এটুকু বলো যে মানে মেইন রিজনটা থ্যাংকস অনেকেই লিখতেছ ধন্যবাদ আচ্ছা আচ্ছা বুঝতে তোমরা পারছো দেখো আসলে ভাইয়া দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে তাই না ভার্ব দ্বারা শুরু হলে অবশ্যই তো তোমার কি প্রিন্সিপাল অফ দ্বারা শুরু হলে অথবা ডু নট ডাজ নট ডিড নট দ্বারা শুরু হলে আমরা জানি অবশ্যই কি ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এটা কি হবে প্রথমে হবে লেট আমাদের সেন্টেন্স এই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লেট হবে তারপর কি হবে অবজেক্ট অবজেক্ট কে ইট লেট ইট তারপর কি হবে একটা বি হবে এটা কনস্ট্যান্ট তারপর কি হবে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ডু এই যে ডু আছে তাহলে কি হবে ডান তাহলে কি হবে লেট ইট বি ডান বুঝছো কিনা আচ্ছা তার মানে তোমরা তো বুঝতেছো এখন যদি মনে করো আসি একটা লিখি দে শাট দ্য ডোর এস এইচ ইউ টি শাট দ্য ডোর আমি আবারও তারপর কি হবে একটা বি হবে তারপর কি হবে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল তাহলে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল কি শাটের মূল ভার্ব পাস্ট পার্টিসিপল কি অবশ্যই শাট আমরা এগুলো জানি তো না রেড 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 কাট 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 পুট 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 শাট 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 নাকি এগুলো কি তোমার চেঞ্জ নেই নো চেঞ্জ তাহলে কি হবে লেট দ্য ডোর বি এস এইচ ইউ টি শাট এরপর দেখো যদি এর সাথে যদি অন্য কিছু যুক্ত থাকে যেমন ধরো অবজেক্টের পরও যদি কিছু থাকে এক্সটেনশন থাকে যেমন ধরো টেল হার টু ওয়েট আর লিখি যদি টেল হার টু ওয়েট এইসি আর টেল হার টু ওয়েট হেয়ার এখন এটা কেমন হতে পারে টেল হার টু ওয়েট হেয়ার টেল হার এটাই কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স পূর্ণ হয়ে যায় কিন্তু তারপরে একটু এক্সটেনশন বেশি আছে কি টু ওয়েট হেয়ার টেল হার টু ওয়েট হেয়ার এটা কেমন হতে পারে কারো ধারণা আছে কি ইম্পারেটিভ সেন্টেন্স কত সহজ দিবা অবজেক্ট দিবা বিল দিবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিবা তারপর যা আছে এটা বসাই দিবা দ্যাটস ইট টেল হার টু ওয়েট হেয়ার এটা কেমন হতে পারে তোমাদের লেট হচ্ছে আমি করে দিচ্ছি মনে হয় যে নেটওয়ার্ক স্লো তোমাদের লেট না আমারই সমস্যা আচ্ছা এবার দেখো তাহলে কি হতে পারে প্রথমে আমাদের কি আসবে লেট আসবে হ্যাঁ তাই না অবশ্যই লেট আসবে লেটের পর কি আসবে লেটের পর আমাদের অবজেক্ট আসবে অবজেক্ট কি হার এইচ ই আর হার তারপর কি আসবে তারপর আসবে বি নাকি আচ্ছা তারপর কি আসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি আছে টেল তাহলে কি আসবে টোল্ড তাহলে লেট হার বি টোল্ড তারপর এক্সটেনশন যা আছে সেটাই হবে তাহলে কি হবে টু ওয়েট হেয়ার এইসি আর টু ওয়েট হেয়ার বোঝা যাচ্ছে লেট হার বি টোল্ড ওয়েট হেয়ার হ্যাঁ তো থ্যাংকস আচ্ছা এবার দেখো আর একটা যদি থাকে মনে করো এরকম একটা আছে এস পি ই এ কে স্পিক দ্য ট্রুথ টি আর ইউ টি এস স্পিক দ্য ট্রুথ এটা কেমন হতে পারে ধন্যবাদ যারা করতেছো আবদুল্লাহ আল মাসুদ এমডি শাকিল শারমিন আক্তার উম্মে জেসমিন আক্তার মুনতাসির মামুন মাহমুদুল হাসান শিকদার মাইশা মালিহা মুম্মু সাবিদিনা স্বাধীন দেশ মাহবুব সুহান এমডি শাকিল রাকিব হোসেন হুসাইন আবদুল্লাহ আল মাসুদ থ্যাংকস অল আচ্ছা তাহলে স্পিক দ্য ট্রুথ কী হতে পারে ভাইয়া স্পিক দ্য ট্রুথ এটার প্যাসিভ ভয়েসটা কী হতে পারে আমাদের নিয়ম অনুযায়ী লেট দ্য ট্রুথ বি স্পোকেন তো ভেরি গুড থ্যাংক ইউ আবদুল্লাহ আল মাসুদ তাহলে কি আমাদের একবারে দেখো কত সহজ ইম্পারেটিভ সেন্টেন্স কত সহজ তারপর কি শিলা ইসলাম বোথ আর ইউ থ্যাংকস মাইশিয়া মালিহা দেখো তাহলে কি হবে দ্য লেট প্রথমে কি লেট হবেই তো নাকি লেট তারপর লেটের পর কি হবে বলো তো দ্য ট্রুথ লেট দ্য টি আর ইউ টি এস লেট দ্য ট্রুথ বি এস পি ও কে ই এন নাকি আচ্ছা থ্যাংকস টু অল আচ্ছা এরপর দেখো তাহলে কি আমরা যদি যে কোনো ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা অবশ্যই পারবো তাই না যদি প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হয় আচ্ছা পারবো তাহলে আমি পরের পেজে যাচ্ছি নাকি তোমাদের কি এই পেজে আর কোনো সমস্যা আছে আমি আশা করি তোমাদের কোনো সমস্যা নাই তো আমি পরের পেজে যাচ্ছি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এবার দেখো যদি লেট দ্বারাই শুরু হয় আমি আগেও কিন্তু বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারাও শুরু হইতে পারে হ্যাঁ একটিভ ভয়েসের ক্ষেত্রেও লেট দ্বারা শুরু হলে কেমন হবে যেমন ধরো যেরকম থাকে আমার ভালো একজন সিঙ্গার
আগে ছিল, এখন ওই গান তেমন শোনা হয় না। লেট অরিজিৎ, ARIJIT অরিজিৎ সিং এ সং, SONG। হ্যাঁ, লেট অরিজিৎ সিং এ সং, এখান থেকে দেখো এটাও কিন্তু ইম্প্যাটিভ সেন্টেন্স, কারণ লেট দ্বারা শুরু হয়েছে। নো অবজেকশন, ইম্প্যাটিভ সেন্টেন্স। তাহলে কি হতে পারে, লেট দ্বারা যদি শুরু হয়, নো প্রবলেম, লেট দ্বারা শুরু হইলেই বাকি, আমি আমার মতোই করবো, তাই না? দেখো কি হয়, তাহলে লেট দ্বারা শুরু হোক আর যাই হোক, আমার স্ট্রাকচার ছিল কি প্যাসিভ ভয়েসের, প্রথমে লেট হবে, হ্যাঁ দিলাম লেট, লেটের পর কি হবে জানো, অবজেক্ট হবে। তাহলে কি আছে, অরিজিৎ সিং এ সং, তাহলে কি অরিজিৎ কি সাবজেক্ট, সিং ভার্ব, এবং এ সং কি অবজেক্ট, আমরা তো সবাই এটুকু তো বুঝছি, তাই না? আচ্ছা এবার দেখো, তাহলে কি লেট দিলাম, এরপর অবজেক্ট দিব কি, এ সং, লেট এ সং, তারপর কি আমরা জানি কি অবজেক্টের পর কি হবে, অবশ্যই বি হবে, হ্যাঁ এই তো। তার বি এর পর কি হবে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, তাহলে কি সিং আছে, তার মানে কি হবে, সিং স্যাং সাং, SUNG নাকি, হ্যাঁ। তো লেট এ সং বি সাং লিখলাম এটুকু, তারপর কি আছে ভাইয়া, এখন দেখো আমাদের এখানেই কিন্তু শেষ হয়ে যাইতে পারতো, যেখানে একটা সাবজেক্ট আছে, উই হ্যাভ এ সাবজেক্ট হিয়ার, তো সাবজেক্টটা যদি অবজেক্ট হিসেবে বসে তাহলে কি পূর্বে একটা বাই লাগে না, অবশ্যই লাগে। তাহলে কি হবে বলো তো, লেট এ সং বি সাং বাই অরিজিৎ, ARIJIT অরিজিৎ, বুঝছো কি না, কারণ এখানে আমাদের একটা সাবজেক্ট আছে, আর সাবজেক্ট থাকলে অবশ্যই অবজেক্ট হবে। আর লেট যুক্ত সেন্টেন্সে যদি লেট অ্যাক্টিভ ভয়েসে আমাদের লেট ব্যবহার করি, তাহলে মোস্ট অফ দ্য টাইম আমাদের সাবজেক্ট থাকবে, আর সাবজেক্ট থাকলে তো অবজেক্ট হবেই, তাই না? আচ্ছা লেট এ সং বি সাং বাই অরিজিৎ, থ্যাংকস। হয় নাই তো মুনতাসির মামুন, তোমার হয় নাই, প্রথম কথা হয় নাই, বানান দ্যাটস নট এ ম্যাটার, কারণ তুমি নামের বানান ভুল লেখছো, ওটা তুমি হয়তো বুঝো নাই এই জন্য। কিন্তু কোনো নাম কি স্মল লেটার দিয়ে শুরু হয় তুমি কি জানো? যেমন ধরো মুনতাসির মামুন, তোমার প্রথম এমও কিন্তু বড় হাতের এবং পরে মামুনের এমও কিন্তু বড় হাতের, তাই কি না? তো কোনো নাম কি ছোটো হাতের হয় ভাইয়া? হ্যাঁ থ্যাংক ইউ, এ বড় হাতের হবে, তাই না? হ্যাঁ, এবং তোমরা অনেকেই কিন্তু ফুল স্টপ ইউজ করো না, কেন ফুল স্টপ জানো ভাইয়া? একটা সেন্টেন্সের শেষে কি ফুল স্টপ হয় না? ফুল স্টপ বা প্রশ্নবোধক চিহ্ন অথবা এক্সক্লামেশন মানে বিস্ময়সূচক চিহ্ন, এগুলো কি হবে না? এইগুলোই কিন্তু আমাদের মানে বড় বড় ভুল, কিন্তু আমাদের চোখে পড়ে না, কারণ এগুলো ছোট ছোট আকারে আমরা দেখি, তাই না? এগুলো কিন্তু ভুল, ভুল মানে ভুল। এই যে তোমার মাইশা মালিয়া, ওরটা ঠিক আছে। আচ্ছা এবার দেখো, যদি আর একটা লিখি, লেট মি ডু দিস, লেট মি ডু দ্য সাম, লেট মি ডু দ্য সাম, তাহলে দেখো এটাও কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ কি লেট দ্বারা শুরু হয়েছে, লেট দ্বারা শুরু হয়েছে, মূল ভার্ব দ্বারা শুরু হইলে, ডু নট দ্বারা শুরু হইলে, তারপর অলওয়েজ, কাইন্ডলি, তারপর কি আছে, প্লিজ, এগুলো দ্বারা শুরু হইলে অবশ্যই কি ইম্পারেটিভ সেন্টেন্স নাকি, নেভার দ্বারা শুরু হইলে। আচ্ছা তাহলে এটা কি হতে পারে বলো তো ভাইয়া, তো প্রথমে কি হবে, প্রথমে হবে কি আমাদের লেট হবে স্ট্রাকচার অনুযায়ী, লেটের পর কি হবে অবজেক্ট, কি দ্য সাম, লেট মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটা করতে দাও, অঙ্ক না তো ইংরেজি, লেট মি ডু দ্য ইংলিশ ক্লাস, তাও হতে পারে। হ্যাঁ থ্যাংকস, তুমি প্রশ্ন এই সরি ফুল স্টপ ইউজ করো নাই, মাহবুব সুহান, রাকিব হুসাইন, গুড। তারপর কি হবে লেট, তারপর কি হবে দ্য সাম, লেট দ্য সাম, তারপর কি হবে বি হবে, তার মূল বার পাস্ট পার্টিসিপল কি আছে, ডু আছে, তার মানে ডান, তারপর কি আছে মি আছে, যেহেতু সাবজেক্ট অবজেক্টিভ কি হবে, বাই মি। একটা জিনিস মনে রাখবা, লেটের পর কিন্তু সবসময় অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, যেমন ধরো কি এখানে আই ব্যবহৃত হতে পারে না, লেট আই ডু দ্য সাম, না কখনোই না, লেটের পর সবসময় অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, এই জন্য মি, আর এখানে তো আমাদের অবজেক্টিভ ফর্মে অবজেক্ট তো মি হবে, তাই না? ভেরি সিম্পল, লেট দ্য সাম, বি দাও নাই, মোমো সবে দি না, ইউ স্কিপ বি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু ইম্পারেটিভ সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, এম আই রাইট? আমি মনে করি তুমি এটা ভুল করেই হয়তো যাও না, মানে দ্রুত লেখতে গিয়া, বাট তুমি জানো আমরা সবাই জানি, তাই না? লেট দ্য সাম বি ডান বাই মি, লেট দ্য সাম বি ডান বাই মি, থ্যাংকস। এবার দেখো যদি আর একটা করি, লেট হিম, HIM, লেট হিম হেল্প দ্য পুর, লেট হিম হেল্প দ্য পুর, তাকে গরিবদের সাহায্য করতে দাও, তো কী হতে পারে বলো তো, একবার ভেরি সিম্পল, প্রথমে লেট হবে, লেটের পর কী হবে দ্য পুর অবজেক্ট, লেট অবজেক্ট আগের মতোই নাকি, তারপর কি হবে বি হবে, তার মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হেল্পড, HELP
PED helped তারপর কি এখানে কিন্তু শেষ হতে পারত কিন্তু যেহেতু একটা আমাদের সাবজেক্ট আছে সাবজেক্টটা লাগাই দাও বাই হিম ঠিক আছে কি বুঝছো কি না কথা তো বোঝা যায় মনে হয় না আচ্ছা যদি বুঝে থাকো তাহলে লেট দ্বারাও আমরা শিখলাম আর মূল ভার্ব দ্বারা শুরু হলে কি হয় তাও আমরা শিখলাম তাই না এবার আমাদের কি কি বাকি আছে এবার দেখো যদি ডাবল অবজেক্ট থাকে এডিট করেছিলাম থ্যাংকস আচ্ছা এবার দেখো যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে কি হবে ভাইয়া মনে করো ইনডাইরেক্ট সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকতে পারে তাহলে এখানে সাবজেক্ট কি আমাকে এক গ্লাস পানি দাও এই সেন্টেন্সে সাবজেক্ট কি হ্যাঁ সহজে বলো তো আমাকে এক গ্লাস পানি দাও এই সেন্টেন্সে সাবজেক্ট কে আর অবজেক্ট কে বলো তো আমাকে এক গ্লাস পানি দাও এই সেন্টেন্সে সাবজেক্ট কে আর অবজেক্ট কে আমাকে সাবজেক্ট পানি অবজেক্ট বাহ আর কেউ ইজ দেয়ার এনি ওপিনিয়ন টু ইউ মি সাবজেক্ট এন্ড ওয়াটার অবজেক্ট রাকিব হোসেন শামিমা সুলতানা মিমি মাহবুব হোসেন ইউ আর অল গোয়িং টু রং আমাকে সাবজেক্ট গ্লাস পানি না রে ভাইয়া আচ্ছা দেখো ভাই গ্লাস পানি দাও তার মানে কি যে কাজটা করে সে সাবজেক্ট তাই না কাজটা করবে কে কাজটা তুমি করবা আমি আগেই বললাম কি ইম্পারেটিভ সেন্টেন্সে সব আমি তোমাকে বলবো ইউ 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 তাকে কাজটা করতে দাও মানে যে লেট মি হেল্প দ্য পুর বা লেট হিম হেল্প দ্য পুর তাকে কাজটা করতে দাও এখানে কাজটা করতে দিচ্ছ কি তুমি এখানে তুমি সাবজেক্ট এই যে লেট হিম হেল্প দ্য পুর তাকে সাহায্য করতে দাও এখানে সে করছে এই তিনি হচ্ছে কি সাবজেক্ট কিন্তু বলি যে এখানে তুমি করতেছো তাই না গিভ মি এ গ্লাস অফ ওয়াটার তুমি আমাকে এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দিবা সেটাও অবজেক্ট আমাকে দিবা সেটাও অবজেক্ট কারণ দুইটাই অবজেক্ট কাজটা করতেছো কি কাজটা তুমি করতেছো যে কাজ করে সেই তো সাবজেক্ট তাই না ভাইয়া বুঝছো নাকি সাবজেক্ট ইউ এখানে মানে তুমি কাজটা করতেছো এখানে আমাকে তুমি পানি দিবা এটাও হচ্ছে কি অবজেক্ট আর পানি দিবা সেটাও তো অবজেক্ট কিন্তু কাজটা তুমি করতেছো জন্য তুমি সাবজেক্ট মনে করতে আমাকে দাও গিভ মি আমাকে দাও এখানে সাবজেক্ট কে এখানেও ইউ তুমি সাবজেক্ট আর এই যে মি মানে আমাকে দাও আমাকে হচ্ছে কি অবজেক্ট তাহলে যদি বলি গিভ মি এ পেন আমাকে একটা কলমই দাও তাও তো এই যে দুইটাই এখানে অবজেক্ট আছে আমাকে দিবা এবং কলম দিবা কিন্তু এখানে সাবজেক্ট কে সাবজেক্ট ইউ বুঝছো কি না তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স মানে তো ইউ অবজেক্ট হ্যাঁ দ্যাটস গুড ইউ অবজেক্ট আমার কথা বোঝা যাচ্ছে কি না যে আমাকে এক গ্লাস পানি দাও এখানে তুমি তুমি ইউ হচ্ছে কি সাবজেক্ট আর আমাকেও অবজেক্ট আর পানিও অবজেক্ট কারণ তুমি দিচ্ছ কাজটা কি করতেছে থিঙ্ক ইট ডিপলি টু ইউর মাইন্ড হ্যাঁ না বলো যে আসলে এই সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট অথবা বলো অথবা ধরো আমাকে একটা শার্ট দাও আমাকে একটা শার্ট দাও এখানে কি কাজটা কি করতেছি দেখো তো কাজটা তুমি করতেছো তাহলে ইউ সাবজেক্ট আর শার্টও কি অবজেক্ট আর কাকে দিবে আমাকে তাও তো অবজেক্ট কারণ কাজটা তুমি করতেছো দুইটা অবজেক্ট এখানে তাই না এগুলো ডাবল অবজেক্ট আচ্ছা তাহলে এবার আসলে আসলে আমাদের আলটিমেটলি গোল হচ্ছে এখন ডাবল অবজেক্ট যদি থাকে হ্যাঁ যদি ডাবল অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে একটির থেকে বেশি কেমনে হবে যেমন ধরো আমি যদি একটা লিখি ওই যেটা বললাম একটু আগে বাই মি এ শার্ট জি বুঝছি থ্যাংকস আচ্ছা তাহলে বাই মি এ শার্ট এটা যদি আমাদের একটা সেন্টেন্স হয় আমরা সবসময় জানি কি যে ভার্বের পর অবজেক্ট থাকে এবং ভার্বের আগে সাবজেক্ট থাকে তাই না ভার্বের আগে থাকে সাবজেক্ট এবং ভার্বের পর থাকে অবজেক্ট এখানে তো কোনো কারো কোনো সমস্যা নাই আছে কি আচ্ছা দেখো তাহলে ব্যাপারটা কি তাহলে যদি বলি আমাকে একটা শার্ট দাও মানে আমাকে একটা জামা দাও সংক্ষেপে আসে অর্থটা এরকম দাঁড়ায় তাহলে দেখো ইংরেজিতে কী আছে বাই মি এ শার্ট বাই ভার্ব মি অবজেক্ট এ শার্ট অবজেক্ট ডাবল অবজেক্ট এখানে দেখো ভার্বের পরে কিন্তু বসছে তুমি এখানে যেমন দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে দেখো ভার্বের আগে কিছু আছে শুরুটাই হচ্ছে গিভ দিয়ে তাই না ভার্বের কি আগে কিছু আছে রে ভাইয়া এই যে দেখো লেট দ্বারা যেগুলো শুরু করছি দেখো লেট অরিজিৎ সিং এ সং এখানে কিন্তু সিং হচ্ছে আমাদের ভার্ব সিং এর পূর্বে অরিজিৎ আছে তার মানে এটা অরিজিৎ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে লেট মি ডু দ্য সাম ডু এরা কি আছে মি লেট মি মি ডু দ্য সাম তাহলে কি মি ডু এর ডু আছে কি ডু এর পূর্বে আছে মি তার মানে এটা অবশ্যই সাবজেক্ট আবার দেখো লেট হিম হেল্প দ্য পুর এখানে হেল্পের পূর্বে কী আছে হিম আছে তার মানে কি ভার্বের পূর্বে যেটা থাকে সেটা তো অবশ্যই সাবজেক্ট আর ভার্বের পর থাকলে সেটা অবশ্যই অবজেক্ট নাকি তো এখানে দেখো বাই মি এ শার্ট এখানে কী আছে দুইটাই অবজেক্ট কেন কি দুইটাই আমি আমাদের মূল ভার্বের পর সংক্ষেপে তুমি যদি এমনিতে নাও বুঝো সেন্টেন্সটা কিন্তু দেখলেই তুমি বুঝবো ভাইয়া তাই না
তো ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স কি আমরা কিভাবে করব এখন ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সে যেভাবে যাই থাকুক তার আমাদের প্রথম কাজ কি লেট এরকম তো আমরা জানি যে প্রথম কাজ আমাদের লেট দেওয়া দিলাম লেট লেটের পর কি দিতে হবে অবজেক্ট এখন দুইটা যদি অবজেক্ট আছে আমরা কোনটা দিব দুইটা অবজেক্টে ক্লিক কোনটা দিব অবশ্যই আমরা দেব বস্তুবাচক এটা মাথায় রাখবা যে দুইটা অবজেক্ট থাকলে আমরা সবসময় বস্তুবাচক অবজেক্ট দিব কোন অবজেক্ট বস্তুবাচক অবজেক্ট আগে দিব না হয় কিন্তু হবে না আমাদের অবশ্যই বস্তুবাচক অবজেক্ট দিতে হবে আমার কথা বোঝা যাচ্ছে তো তাহলে বস্তুবাচক অবজেক্ট কি বাই মি এ শার্ট একটা শার্ট আর আমাকে আমাকে দিবে একটা শার্ট তাহলে বস্তুবাচক অবজেক্ট কি এ শার্ট এ এস এইচ আই আর টি এ শার্ট লেট এ শার্ট আচ্ছা দিলাম একটা অবজেক্ট দিলাম তাহলে লেটের পর অবজেক্ট হবে তাও আমরা বুঝলাম তারপর অবজেক্টের পর কি হয় তারপর বি হয় দিলাম একটা বি লেট এ শার্ট হ্যাঁ ভালোই তো বুঝো কিন্তু একটু ভুল করো লেট এ শার্ট তারপর কি হবে একটা বি হবে অবশ্যই একটা বি দিলাম শারমিন একটা রে বলছি বুঝছো লেট এ শার্ট বি বট ফর মি হবে হ্যাঁ থ্যাংকস কিন্তু বি লাগাও নাই আচ্ছা লেট এ শার্ট দিলাম তারপর কি দিলাম বি দিতে হবে তারপর কি হবে মূল ভাবে পাস্ট মূল ভাবে পাস্ট পার্টিসিপল কি হবে বট বি ও ইউ জি এইচ টি বট এরপর দেখো ব্যাপারটা কি আমাকে দাও তার মানে এখানে যদি দিতাম এখানে এখানে কি বাই দিতে পারবো বাই মি দিব এখন যে মূল ভাবে পাস্ট পার্টিসিপল লাগাইলাম এখানে একটা এখন আমাদের একটা আলটিমেটলি এখানে আমাদের একটা অবজেক্ট বাকি আছে তাই না এখন অবজেক্ট দিয়ে আমরা লাগাবো এখানে কি দিব অবজেক্টের পূর্বে কোনো একটা ত্রিভুজেশন তো আমাদের লাগাতে হবে এখন যদি বাই মি যাই তাহলে কি আমাকে আমার দ্বারা একটা শার্ট দাও না আমাকে একটা শার্ট দাও তার মানে কি আমার জন্য শার্টটা দাও সবসময় মনে রাখবা ডাবল অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে ফর হবে কারণ কি যদি বলি যে মানে লেট এ শার্ট বি বট বাই মি মানে আমার দ্বারা একটা শার্ট আমাকে দাও এটা তো হয় না মানে আমার জন্য একটা শার্ট দাও তাই না ব্যাপারটা কি বাই মি এ শার্ট মানে কি আমাকে একটা শার্ট কিনে দাও না আমার দ্বারা আমাকে এই আমার দ্বারা একটা শার্ট দাও এরকম না আমার জন্য একটা শার্ট কিনে দাও তাই না তাহলে কি হবে অবশ্যই না বাই হবে না রে উম্মে জেসমিন আক্তার কারণ এটা তো সাবজেক্ট না সাবজেক্ট যদি অবজেক্ট হয় তাহলে বাই হবে কিন্তু সাবজেক্ট না ভাইয়া এটা অবজেক্ট তাহলে অবজেক্ট কি হবে আর ডাবল অবজেক্ট থাকলে অবশ্যই ফর হবে ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে কি হবে ফর হবে তাহলে কি ফর মি বুঝছো কিনা ভাই লেট এ শার্ট ফর লেট এ শার্ট ফর মি বি বট এটা হবে ভাই ভয়েস 10 রকমই হয় একটা ভয়েস আমি 10 রকম চেঞ্জ করতে পারি আমি তোমাদের একটু পর দেখাবো না ঠিক আছে তার মানে এটা দেখি তো কি লেখছো লেট এ শার্ট ফর মি বি বট হ্যাঁ হবে অবশ্যই হবে অবশ্যই হবে হ্যাঁ ঠিক আছে তো তুমি বুঝলেই হলো আসলে ভাইয়া ভয়েস চেঞ্জের নিয়মের কোনো শেষ নাই ইংরেজিতে গ্রামারের কোনো নিয়ম শেষ নাই তো আমরা পারি না দেখি আমরা একটা দুইটা শিখি কিন্তু নিয়মের প্রচুর নিয়ম আছে ঠিক আছে আর একটা একটা সেন্টেন্সই অনেকভাবে চেঞ্জ করা যায় আচ্ছা তাহলে যেটা সহজে বুঝছো তোমরা এইটাই বোঝো হ্যাঁ লেট তারপর কি অবজেক্ট দিলাম এ শার্ট তাহলে অবশ্যই বস্তুবাচক অবজেক্ট হবে ব্যক্তিবাচক অবজেক্ট হবে না হ্যাঁ তারপর বি হবে মূলভাবে পাস্ট পার্টিসিপল হবে তারপর যদি ব্যক্তিবাচক অবজেক্ট অবশ্যই কি হবে ফর হবে তার পূর্বে লেট এ শার্ট বি বট ফর মি থ্যাংকস উম্মে জেসমিন আক্তার আচ্ছা এরপর দেখো যদি এরকম আর একটা করি লেট মি ডু দ্যাস না ওগুলো তো করছি মনে করো বুক আমাকে একটা বই কিনে দাও আচ্ছা হ্যাঁ খারাপ না বি আর আই এন জি ব্রিং মি এ বুক এটা করো তো সবাই ব্রিং মি এ বুক এটা কেমন হবে ব্রিং মি এ বুক কেমন হবে টু মি দিলে হবে না ভাইয়া টু মি দিলে হবে না ফর হবে এখানে মাস্ট বি ইউ হ্যাভ টু ইউজ ফর হিয়ার হুম হোয়েন ডাবল অবজেক্ট আর এপিয়ার ইন ইম্পারেটিভ সেন্টেন্স টু অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জ না ভাইয়া টু মি দিলে হবে না ফর মি লাগাতে হবে ঠিক আছে ভাইয়া মাথায় রাখবা হ্যাঁ এটা করো তো ব্রিং মি এ বুক আমাকে একটা বই কিনে দাও ব্রিং অর্থ নিয়ে আসা কিনে দাও না মানে আমার জন্য একটা বই নিয়ে আসো দাও তো এরকম লেট এ বুক বি ব্রট ফর মি থ্যাংকস থ্যাংকস লেট এ বুক বি ব্রট ফর মি তোমরা তো সবাই পারো আসলে তোমাদের ক্লাস করার দরকারই নেই তোমরা সবাই পারো ইয়ে কী করলাম ঠিক আছে ক্লাস পারো আর না পারো ক্লাস তো করতেই হবে তাই না ক্লাস আসলে কিছু না কিছু তুমি শিখতে পারবা তো একটা কোনো একটা বিষয় তুমি শিখলেও শিখবা যেটা তোমার হয়তো জানা ছিল অথবা কনফিউশন ছিল তাই না মোমো ছবি দিনে লেট এ বুক বি ব্রট ফর মি থ্যাংকস শাহ
শিলা ইসলাম লেটে বুক হয় না, তবে ব্রোড হবে রে, ব্রিং ব্রোড ব্রোড বাই বট বট, বুঝছো? শিলা ইসলাম মাহবুব সুহান লেটে বুক বি ব্রোড ফর মি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে কি উত্তরটা আমি লিখি না, লেট শুরুতে লেট হবে, এটা আমরা জানি। অবজেক্ট হবে কি, দু অবজেক্ট দুইটি আছে, মি আছে এ বুক আছে, তাহলে কি হবে, বস্তু বাচক অবজেক্ট হবে, তাহলে কি লেট এ বুক, তারপর কি হবে, বি হবে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ব্রোট, বি আর ও ইউ জি এস টি ব্রোট, তারপর কি হবে, এখান থেকে একটু অবজেক্ট ক্যারেক্টার আছে, তাহলে কি হবে, হ্যাঁ বাই মি হবে না রে, লেট এ বুক বি বট না ব্রোট হবে রে ভাইয়া, এম ডি সিয়াম থ্যাংকস ফর কমেন্ট, তাইলে আর অ্যান্সার দিব না কেন, না না তোমরা পারো, অ্যান্সার দিব না, আমি কি বললাম আবার, লেট এ বুক বি ব্রোট হবে, ব্রোট বট না, বি ব্রোট ফর মি, তাই না, আচ্ছা বি ব্রোট ফর মি, আচ্ছা তোমরা তো বুঝছো না। এখন মনে করো যে দুইটা অবজেক্টও আছে কিন্তু এরপর যদি এক্সটেনশনও থাকে তাহলে কেমন হতে পারে, দেখো তো এই সেন্টেন্সটা পারো কিনা, পি এল ইউ সি কে প্লাক, পি এল ইউ সি কে, ঠিক আছে পি এল ইউ সি কে প্লাক, মি দ্য ফ্লোয়ার, ডব্লিউ ই আর ফ্লোয়ার, প্লাক মি দ্য ফ্লোয়ার ফ্রম দ্য গার্ডেন, হ্যাঁ ফ্রম দি গার্ডেন, করো তো সবাই, দেখি তোমাদের উন্নতি কেমন হয়েছে, আবদুল্লাহ আল মাসুদ তুমি তো ভালোই পারলা, দেখি তো এটা কেমন পারো, মি থ্যাংকস, হ্যাঁ হ্যাঁ প্রশ্ন, তুমি ই দাও নাই তো, ফুল স্টপ দাও নাই, হয় নাই কার কারটা হয় নাই আমি বলি, নুসরত জাহান হয় নাই, এম ডি নাহিদুল ইসলাম হয় নাই, এম ডি সিয়াম তোমার তো নীতি হয় নাই, প্রশ্ন তো হোয়াই ডু আই টিচ ইউ ইংলিশ, হ্যাঁ কী হয়েছে, এটা কি ভয়েস চেঞ্জ লাগবে, এটা তো দিছিলাম, হ্যাঁ পরীক্ষা এটা দিছিলাম, কি এটা কি ভয়েস চেঞ্জ লাগবে, মাইশাম মালি হা, আচ্ছা দেখাবো একটু ওয়েট, আমাদের আসলে আজকের টপিকটা যেন ঘুরে না যায়, মানে তোমাদের মনোনিবেশ এই টপিকটাই থাকুক, ঠিক আছে ওটা আমি দেখাবো, ঠিক আছে কি, তোমরা তো সবাই পারতেছো, ধন্যবাদ। আচ্ছা দেখো একবার সহজ জিনিস ভাইয়া, তাহলে প্রথমে কি হবে, যারা শুরু হবে এটা আমরা জানি, দিলাম লেট, লেটের পর কি হবে, লেটের পর কি হবে, দুইটা অবজেক্ট আছে কি, মি আর দ্য ফ্লোয়ার, এরপর দেখো কি, ফ্রম দ্য গার্ডেন, দ্য গার্ডেন কিন্তু কোনো অবজেক্ট না, কারণ কি এখানে প্রিপোজিশন শুরু হয়েছে রে ভাইয়া, মাথায় রাখো ভাইয়া, প্রিপোজিশনের পর কি আমাদের কোনো, প্রিপোজিশনের পর কি আমাদের কোনো ই থাকতে পারে, সাবজেক্ট বা অবজেক্ট, অবশ্যই না, এক্সটেনশন হয়ে যায়, ঠিক আছে, এই দেখো এখানে ফ্রম আছে তাই না, তার মানে কি এটা অবশ্যই এক্সটেনশন, তাহলে কি অবজেক্ট কে কে আছে, মি আর দ্য ফ্লোয়ার, এখানে কিন্তু দ্য গার্ডেন অবজেক্ট না, অবজেক্ট হইতো যদি ফ্রমটা না থাকতো তাই না, আচ্ছা তাহলে কি হবে, দুইটা অবজেক্ট মি আর দ্য ফ্লাওয়ার, তো এখন দুইটা অবজেক্টের কোনটা হবে, বস্তু বাচক, তাহলে কি আসবে, লেট দ্য ফ্লাওয়ার, লেট দ্য এফ এল ও ডব্লিউ ই আর, লেট দ্য ফ্লাওয়ার, তারপর কি আসবে, একটা বি আসবে আমরা জানি, তারপর কি প্লাক আছে, প্লাক অর্থ সেরা, মানে আমার জন্য বাগান থেকে একটা ফুল ছিঁড়ে আনো, হুম প্লাক অর্থ কি সেরা, বুঝছো, আচ্ছা তাহলে দেখো কি, লেট দ্য ফ্লাওয়ার বি, তারপর কি হবে, প্লাকড হবে মূল ভাবে, ফার্স্ট পার্টিকেল কি প্লাকড, পি এল ইউ সি কে ই ডি প্লাকড, তারপর কি হবে, এখন দেখো মূল ভাবে ফার্স্ট পার্টিকেল লাগাইছি, এখন এক্সটেনশন কিন্তু মূল ভাবে ফার্স্ট পার্টিকেলের পরও লাগানো যায় অথবা একবার সেন্টেন্সের সবার শেষেও লাগানো যায়, দুইটাই সম্ভব তাই না, এখন যদি এখানে ফ্রম দ্য গার্ডেন ফর মি দি তাও হবে, এখানে যদি মনে করো যে এখানে লিখলাম যে বি প্লাকড, তারপর ফ্রম দ্য গার্ডেন এখানেও তুমি লাগাইতে পারো, সমস্যা নাই আছে কি, তারপর কি লাগাইতে পারো, ফর মি, অথবা ফর্মির পর এখানেও লাগাইতে পারো, বুঝছো কিনা, তাহলে দুইটাই সম্ভব, লেট দ্য ফ্লাওয়ার, লেট দ্য ফ্লাওয়ার বি প্লাকড ফর মি ফ্রম দ্য গার্ডেন, অথবা লেট দ্য ফ্লাওয়ার বি প্লাকড ফ্রম দ্য গার্ডেন ফর মি, বুঝছো নাকি, কিন্তু দুই জায়গায় লাগালে কিন্তু হবে না, লেট দ্য ফ্লাওয়ার বি প্লাকড, না শামিমা সুলতানা মিমি হয় না, তো লেট দ্য ফ্লাওয়ার বি প্লাকড ফর মি ফ্রম দ্য গার্ডেন, হ্যাঁ অবশ্যই হবে আবদুল্লাহ আল মাসুদ, কিন্তু তুমি তো দেয়া লিখতে পারো নাই, টিএনই লেখছো, আবার শামিমা সুলতানা মিমি করছো কি, লেট দ্য ফ্লাওয়ার বি প্লাকড বানানো তো ওটা না রে ভাই, প্লাক প্লাগ ইন না, প্লাকড প্লাক অর্থ সেলা সেরা, পি এল ইউ সি কে প্লাক, তার সাথে ইডি দাও তাহলে তো পাস্ট পার্টিসিপল হয়ে গেল, আর পাস্ট ফর্ম সেটা প্লাক প্লাকড প্লাকড, তার না প্লাকড, তারপর কী হবে, তারপর তুমি এক্সপ্রেশনও লাগাইতে পারো, তারপর ফর্মি দিতে পারো, অথবা
এই ফর্মি দিয়ে তারপর এক্সটেনশন দিতে পারো তাহলে কি হবে লেট দা ফ্লাওয়ার বি প্লাকড ফ্রম দা গার্ডেন ফর মি দ্যাটস ওকে আবার লেট দা ফ্লাওয়ার বি প্লাকড ফর মি ফ্রম দা গার্ডেন দুইটাই ওকে ঠিক আছে কি আচ্ছা তোমরা অনেক পেরিয়ে গেছো আমাদের মোটামুটি ভয়েস টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স শেষ এবার কিছু এক্সেপশনাল নিয়ম আছে আমি সেগুলো দেখাবো তোমরা কি পূর্বেরগুলো সব বুঝছো হ্যাঁ অথবা না লেখো ইয়েস নো লেট দা ফ্লাওয়ার বি প্লাকড ফ্রম ঠিক আছে হ্যাঁ অথবা না লেখো যে আমাদের যতটুকু পড়াই সেটুকু বুঝছো কিনা এখন আমাদের এক্সেপশনাল কিছু নিয়ম আছে এগুলো দেখবো ঠিক আছে কি সবাই হ্যাঁ তার মানে সবাই বুঝছো কেউ নো নাই তাহলে তোমরা কী পড়াইলাম ভাই পড়াইলে কিছু না কিছু মিস থাকবেই যদি সবই বুঝে যাও তাহলে কী পড়াইলাম তাহলে পড়ানোও ঠিক হয় না আর পড়া তোমাদের ক্লাস করাও ঠিক হয় না দুইটাই ঠিক হয় না বুঝছো ভাইয়া কিছু না কিছু মিস থাকতেই হবে ক্লাসে কনসেন্ট্রেশন তুমি সব দিলেও সব নিতে পারবে না কারণ আমি আমার মতো পড়াইছি তুমি তোমার মতো শিখছো ফর কেন হইলো ভাই ফর হবে কারণ কী ব্যাপারটা বুঝো তুমি কি মানে আসলে ব্যাপারটা কি বোঝায় তুমি আমার জন্য বাগান থেকে একটা ফুল ছিঁড়ে আনো কিন্তু আমার জন্য ফর মি আমার জন্য তুমি আমার জন্য একটা শার্ট নিয়ে আসো ফর মি আমার জন্য তুমি আমার জন্য একটা বই নিয়ে আসো ফর মি তাই না গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো এই জন্য ফর মি তার জন্য নিয়ে আসো এখানে তার জন্য বোঝায় বাংলা অর্থটা বোঝায় যে তার জন্য আমার জন্য তোমার জন্য আর টু অর্থ কি তে তোমাতে না তোমার জন্য আমার জন্য দেখো তাহলে আমরা এখনও একটা মজার জিনিস বাদ পড়ে গেছে তো ভাই আমরা যদি বললাম যে ডু নট দ্বারাও শুরু হইতে পারে না ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ডু নট দ্বারা শুরু হইতে পারে মূল ভার্ব দ্বারা শুরু হইতে পারে ডু নট দ্বারা শুরু হইতে পারে লেট দ্বারা শুরু হইতে পারে তাই না আচ্ছা এখন কিন্তু আমাদের ডু নটটা বাদ রয়ে গেছে ডু নটটা একটু শিখে দেখো তাহলে ডু নট দ্বারা শুরু হলে কী হবে দেখো যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখো ডু নট হেট দ্য পুর গরিবদের ঘৃণা করি না ডু নট হেট দ্য পুর এটা কিন্তু ভাই পাঁচ ধরনের ভাবে চেঞ্জ করা যায় ইউ আর রিকোয়েস্টেড টু নট হেট দ্য পুর এরকম করা যায় মানে বহুতভাবে করা যায় কিন্তু আমার তোমাদের এক নিয়ম শিখেছি তার মানে এক নিয়মই সবগুলো শিখাবো ঠিক আছে কি আচ্ছা এবার দেখো তাহলে ডু নট হেট দ্য পুর কি হইতে পারে ভাইয়া তো প্রথমে আমাদের শুরুতে কী দ্বারা শুরু হবে লেট দ্বারা শুরু হবে আমরা সবাই জানি কী দ্বারা শুরু হবে লেট দ্বারা শুরু হবে হ্যাঁ লেট দ্বারা শুরু হইলো লেট দ্বারা শুরু হওয়ার পর কী হবে লেট দ্বারা শুরু হওয়ার পর কী হতে পারে বলো তো লেট দ্বারা শুরু হওয়ার পর আমাদের কী হবে আমাদের হওয়ার কথা অবজেক্ট তাই না কি বলে ভাই প্লিজ থাকলে আই রিকোয়েস্টেড টু হয় না ইউ আর রিকোয়েস্টেড টু হয় কে বলছে আই রিকোয়েস্টেড টু হয় আই রিকোয়েস্টেড টু হয় না ভাইয়া মাহমুদুল হাসান শিখ ডা আচ্ছা কি লাগছে ওই ক্লাস করো তোমরা কি আজে বাজে কারে কি কমেন্ট করতেছো আচ্ছা দেখো এখন দেখো ভাইয়া এখানে আমাদের কিন্তু যে আমি ডু নট বাদ দিই তাহলে ব্যাপারটা দ্বারা কি হেড দ্য পুর এটাও কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স তাই কিনা তাহলে এখন দেখো তাহলে শুধুমাত্র আমরা লেটের পরে একটা নট লাগাই দাও শেষ লেটের পরে একটা নট লাগাই দিলাম কোনো ঝামেলা নাই এখন যা আছে আগের মতোই মনে করো যদি ডু নটের পরিবর্তে লেটের পর একটা নট লাগাইছি তার মানে কি লেটের পর নট লাগাইছি এখন কী হওয়ার কথা অবজেক্ট হওয়ার কথা তাহলে কী হবে দ্য পুর তারপর কী হবে হেটেড এইচ এ টিই ডি হেটেড বুঝছো কিনা লেট নট দ্য পুর বি হেটেড এই তো থ্যাংকস হয়েছে তো তাহলে কি শুধু ডু নটের পর জন্য একটা লেটের পর একটা নট লাগাইছি যেমন ধরো যে আরেকটা করি আমরা ডু নট ওয়েস্ট ইউর টাইম ডু নট ওয়েস্ট ইওর টাইম তাহলে কী হতে পারে এটা বলো তো ডু নট ওয়েস্ট ইউর টাইম এটা হতে পারে কি প্রথমে লেট আর ডু নটের জন্য একটা নট হবে তাই না তার মানে কি লেট নট তারপর অবজেক্ট কি ইওর টাইম তার মানে কি লেট নট ইওর টাইম তারপর কি বি আর ওয়েস্টের পাস্ট পার্টিসিপল কি ওয়াস্টেড নাকি ডব্লিউ এ এস টি ই ডি ওয়াস্টেড বোঝা যাচ্ছে আমার কথা ভাইয়া লেট নট ইওর টাইম বি ওয়াস্টেড ওকে ভাই লেট নট দ্য পুর বি হেটেড মুন্তাসির মামুন তুমি আবারও ফুল স্টপ দাও নাই উম্মে জেসমিন আক্তার লেট নট দ্য পুর বি হেটেড থ্যাংকস তুমি ফুল স্টপ ইউজ করছো হ্যাঁ তারপর কে উপরে আছে কে শিলা ইসলাম তুমি ফুল স্টপ দিছো লেট দ্য পুর নট বি হেটেড নট দিলে ভাই এবার দেওয়া লাগে না এটা বুঝো না হ্যাঁ এটাও হয় কে লাগছে এটা লাগছো কে মাহবুব সোহান হ্যাঁ হয় লেট দ্য পুর নট বি হেটেড হয় কিন্তু আসলে স্ট্রাকচার রয়েছে মানে তোমার দেখো ইংরেজিতে কিন্তু কোনো ভুল নাই তুমি যা লেখো মোটামুটি বুঝতে পারলেই মোটামুটি সঠিক কিন্তু স্ট্রাকচারের মানে অনেক সঙ্গতি আছে অসঙ্গতিও আছে তো এখানে
আছে সবচেয়ে শুদ্ধ এবং সবচেয়ে অশুদ্ধও আছে। লেট নট ইউর টাইম বি ওয়াস্টেড, থ্যাংকস, তার মানে কি এইভাবে লেখাই উচিত, হ্যাঁ লেটের পরে নট দিবা, বুঝছো কি? আচ্ছা এবার আরেকটা করি, ডু নট মেক এ নয়েজ, তাহলে কেমন হয়? ডু নট মেক এ নয়েজ, তাহলে এটা কি হবে বলো তো ভাইয়া? তাহলে এটার পেসিভ ভয়েস কি হবে? উমেজাস মিনাক তার, তুমি কিন্তু কি দাও নাই বলো তো, ফুল স্টপ দাও নাই। আচ্ছা তাহলে কি হবে বলো তো? লেট হবে, ডু নটের পরিবর্তে কি হবে বলো তো? ডু নটের পরিবর্তে হবে কি? নট হবে। তারপর কি হবে? অবজেক্ট হবে কি? এ নয়েজ, এ এন ও আই সি, নয়েজ। তারপর কি হবে? বি। তারপর কি হবে? মেড, বুঝছো কি না? নয়েজ, হ্যাঁ থ্যাংকস, নয়েজ, এন ও আই এস সি, ঠিক, থ্যাংক, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সুদীপ মন্ডল। ঠিক আছে, তার মানে কি আমরা ডোনার দ্বারা শুরু হইলেও পারবো, তাই না? এরপর দেখো এখন এক্সেপশনাল নিয়ম আছে কি, ওই যে বললাম প্লিজ, অলওয়েজ, নেভার, কাইন্ডলি, ড্যাশ 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 ড্যাশ, এগুলো থাকলে কি হবে আমরা এখন দেখবো, তাই না? আচ্ছা দেখো তাইলে, ও আরেকটা আছে, হ্যাঁ যদি নেভার থাকে দেখো, নেভার টেলে লাই, এনই ভিই আর, নেভার টিই ডাবল এল, টেল এ লাই, নেভার টেলে লাই, এটা কি হতে পারে ভাই বলো তো? নেভার টেলে লাই, এখন দেখো এটাও কিন্তু নাই বুঝাইছে কোনো কিছু, নেভার দিলে ইউ আর, এখন তুমি দিতে পারো ইউ আর ফরবিডেন, ফরবিডেন টু টেল এ লাই। দেখো তাহলে এবার এটা অন্য নিয়মের দরকার নাই, আমরা আমাদের নিয়মই করবো। প্রথমে কি হবে? লেট হবে, লেটের পর শুধু নেভার দিয়ে দেবে। দেখো নেভার বাদ দিলে কিন্তু টেলে লাই, তার মানে কি বাদ দ্বারাই শুরু হয়, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স হয় নেভার বাদ দিলেও, তার মানে আমরা কি নেভার পরিবর্তে নেভারটা লাগাই দিলাম, ডু নটের পরিবর্তে নট লাগাই দিলাম, দ্যাটস ইট। লেট নেভার, লেট নেভার, তারপর কি অবজেক্ট হবে? কি এ লাই, তারপর কি হবে? বি হবে, তারপর মূল পাস্ট পার্টিসিপল টোল্ড, তাহলে কি হবে? লেট নেভার লাই বি টোল্ড, এটা কিন্তু এবার করা যায়, লেট নট এ লাই এবার বি টোল্ড, এত ঝামেলার ভিতরে দেওয়ার দরকার নাই ভাইয়া, লেট নেভার লাই বি টোল্ড, ধন্যবাদ শারমিন আক্তার, ঠিক আছে কি? আচ্ছা এরপর যদি দেখ এইভাবে থাকতো যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এ এল ডব্লিউ এ ওয়াই এস, অলওয়েজ এস পি ই এ কে, স্পিক দ্য টি আর ইউ টি এস, ঠিক আছে না? এখন দেখো এটা থাকলে কি হইতো ভাইয়া? লেট নেভার এলাই বি টোল, ধন্যবাদ এমনি শাকিল। আচ্ছা তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ থাকলে কি হইতো ভাইয়া? এখানে কিন্তু আমাদের লেট বসবে না, মাথায় রাখবা, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, কারণ বললাম না এক্সেপশনাল কিছু নিয়ম আছে, এখানে কিন্তু আমাদের লেট বসবে না। তাহলে লেট না বসলে কি বসবে? তাহলে অবজেক্টটাই তো বসার কথা, তাই না? লেটের পর কি বসে? অবজেক্ট বসে না, দাও অবজেক্ট দাও, দ্য টি আর ইউ টি এস, দ্য ট্রুথ, তারপরে অবজেক্টের পর কি বসে ভাইয়া? বি বসার কথা, তাই না? এখান থেকে বলা হয়েছে অলওয়েজ সর্বদাই বলবা, তাহলে এখানে মে বি অথবা মাস্ট বি দুইটাই লাগাইতে পারো, মে অথবা মাস্ট দুইটাই সম্ভব, মে অথবা মাস্ট দিলা দুইটার যে কোনো একটা, তাই না? দুইটা দিলে হবে না কিন্তু, মে অথবা মাস্ট দিলা তারপর দিবা বি, তাহলে কী হবে? দ্য ট্রুথ মে বি অথবা দ্য ট্রুথ মাস্ট বি, বুঝছো? কিসের জন্য? এটা হচ্ছে অলওয়েজের জন্য, বুঝছো? সর্বদাই বলতে হবে। তারপরে কি, তারপরে কি মূল পাস্ট পার্টিসিপল হবে? কি স্পোকেন, এস পিও কে ইএন, স্পোকেন, আর অলওয়েজটা শেষে বসবে, দেখো এ এল ডব্লিউ এ ওয়াই এস, বুঝছো কিনা বলো তো? দ্য ট্রুথ মে বি অথবা মাস্ট বি স্পোকেন অলওয়েজ, না ভাইয়া মাহবুব সুহান হয় নাই তোমারটা, অলওয়েজটাকে কি হবে? লেট হবে না, তা যদি লেট না হয় তাহলে কি হবে? দ্য ট্রুথ, দ্য ট্রুথের পর কি হবে? মে বি অথবা মাস্ট বি হবে, এই অলওয়েজ এর জন্যই শুধুমাত্র, মাথায় রাখবা মে বি অথবা মাস্ট বি হবে, দিলাম মে বি অথবা মাস্ট বি, তারপর কি হবে? মূলভাবে পাস্ট পার্টিসিপল হবে, তারপর অলওয়েজটা বসাই দেবা। ভাই লেট হবে না কেন এখানে? লেট হবে না এখানে, না হবে না ভাইয়া, লেট হবে না এখানে, আমরা প্রায় আমাদের গন্তব্যে আসছি, আর কয়েকটা নিয়ম আছে মাত্র, তাহলে আমাদের শেষ, তাহলে বুঝছো কিনা? দেখো তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ কি হবে? দ্য ট্রুথ মে বি অথবা মাস্ট বি স্পোকেন অলওয়েজ, শুধুমাত্র অলওয়েজটা শেষে হবে, এটা মাথায় রাখবে যে অলওয়েজটা শুরুতে না শেষে হবে, আর লেট হবে না, আর মে বি অথবা মাস্ট বি লাগাতে হবে। হ্যাঁ এবার দেখো শুধুমাত্র আর দুইটা নিয়ম বাকি আছে, না একটা দুইটা নিয়ম বাকি আছে, শেষ আমাদের প্রায় শেষ। ভাইয়া লেট কেন হইল না? ভাইয়া লেট কেন হইল না এটা এত দিপি আমি জানি না, তবে লেট হইবে না, মোটামুটি আমি মুখস্ত করছি যে লেট হবে না, এখানে মাথায় রাখছি লেট হবে না, ওইটাই। আচ্ছা এবার দেখো ভাইয়া, ওই যে বললাম প্লিজ ক্যান্ডলিও থাকতে পারে, তাই না?
প্লিজ কাইন্ডলি সরি কি হবে প্লিজ ডু দ্য সাম PLEASY প্লিজ ডু দ্য এখানে তো ক্লাস করি ভাই এই কারণে তো ক্লাস করি ভাই শিখলাম নতুন কিছু থ্যাংকস মাহবুব সোহান প্লিজ ডু দ্য সাম এখানে দেখো ভাইয়া প্লিজ লাগাইছি তাই না কারণ প্লিজ লাগাইলে কি হবে বলো তো ভাইয়া ওই যে বললাম প্লিজ লাগাইলে ইউ আর রিকোয়েস্টেড টু তারপর কাইন্ডলি লাগাইলে ইউ আর রিকোয়েস্টেড টু এরপর যদি বললাম যে ডু নট মেক এ নয়েজ সরি হ্যাঁ ডু নট মেক এ নয়েজ এখানে তুমি লাগাইতে পারো ইউ আর মানে ফরবিডেন ফরবিডেন তো নিষেধ করা ইউ আর ফরবিডেন টু মেক এ টু নো এই যে টু মেক এ নয়েজ এরকম লাগানো যায় তার মানে প্লিজ থাকলে কি হবে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু বুঝছো নাকি প্লিজ বা কাইন্ডলি থাকলে কি হবে ইউ আর রিকোয়েস্টেড টু একটু মাথায় রাখো কি হবে ইউ আর আরই কিউ ইউ ইএস টি ডি ইউ আর রিকোয়েস্টেড টু এটুকু লাগাতে হবে মাস্ট বি এটা মাথায় রাখো যে ইউ আর রিকোয়েস্টেড টু হবে তারপর ইউ আর রিকোয়েস্টেড এর উপর কি হবে বলো তো যা আছে হুবহু তাই প্লিজ এরপর কি আছে ডু দ্য সাম তার মানে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য সাম লেটস স্টার্ট চলো শুরু করি এটার ভয়েস পরিবর্তন কি হবে দেখো ভাইয়া এখানে কিন্তু আমাদের অবজেক্ট নাই লেটস স্টার্ট আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি ওয়েট দুই তিন জিনিস পরে দেখাবো তোমার এটা আর ওই যে মালিহার ওইটা ঠিক আছে যে বুঝছো কিনা দেখো প্লিজ তাকে কি হবে ইউ আর রিকোয়েস্টেড টু হবে তারপর প্লিজ এর পর দেওয়া আছে হুবহু বসবে এবার যদি তোমার কাইন্ডলি থাকে তাও সেম প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু হবে থ্যাংকস কাইন্ডলি কে আই এন ডি এল ওয়াই কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক ডু দ্য দিলাম মনে করো কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক এটা কি হবে ভাইয়া এই কাইন্ডলি থাকে সেম ইউ আর লেট দ্য সান বি ডান এটা কারেক্ট না এটা কিসের এটা এটা কারেক্ট তো মানে সেন্টেন্স হলো যে লেট দ্য সান বি ডান ঠিক আছে তাহলে এটার একটি ভাবে কি বলো তো সান না ভাইয়া সাম ও তুমি শুরু লাগছো আমি কি রে সেন্টেন্স পাই দেখো সাম হবে না ভাইয়া আবদুল্লাহ মাসুদ তাহলে দেখো আচ্ছা ইউ না প্লিজ থাকলে তো ইউর রিকোয়েস্ট দিতে হবে তাই না লেট হবে না তো লেট মানে কি তোমার আমি আদেশ করলাম লেট গো লেট গো আউট ফর এ ওয়ার্ক চলো একটু বাইরে হেঁটে আসি মানে তোমাকে আমি সম্বোধন করলাম আর প্লিজ মানে কি তোমাকে আমি অনুরোধ করলাম তাহলে সম্বোধন আর অনুরোধ তো এক না ভাইয়া কাইন্ডলি অনুগ্রহপূর্বক এগুলো তো হচ্ছে তো সম্বোধন মানে তোমাকে তোমার কাছে অনুগ্রহ চাইছি আমি তাই না এটা তো আর তোমাকে আমি সম্বোধন করি নাই বুঝছো নাকি এটা নিয়ে একটু পরে কথা বলতেছি দেখো আসলে ইউ আর রিকোয়েস্টেড টু আর কিউ ইউ ই এস টি ডি ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক বুঝছো কিনা দেখো তো যে এখানে কেন হবে এবার দেখো আমরা কি আদেশ এবং নির্দেশের মধ্যে তফাৎ জানি আদেশ মানে কি তোমাকে আমি বললাম যে তুমি এটা করো তুমি যদি না করো তাহলে কোনো সমস্যা নাই কিন্তু কিন্তু নির্দেশ এমন একটা জিনিস যেটা তোমাকে অবশ্যই ফর ইউ তোমার জন্য যেটা একবার বাধ্যতামূলক ঠিক আছে কি যেমন ধরো যদি বলি যে এখন এটা কোন ক্ষেত্রে যেমন ধরো তুমি যদি কোনো চেইন চেইন অফ কমান্ড আছে যে তোমার তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তোমাকে কিছু বলে তখন সেটা কিন্তু তোমার কমান্ড আর যদি তোমার টিচার কোনো কিছু বলে তখন সেটা কিন্তু অর্ডার এটা বুঝতে হবে কমান্ড এবং অর্ডার অর্থাৎ আদেশ এবং নির্দেশের মধ্যে কিন্তু তফাৎ আছে ইউ আর রিকোয়েস্টেড টু দ্য সাম বি ডান না ভাই হবে না ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য সাম মানে তোমার কাইন্ডলি বা প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু হবে তারপর কি হবে প্লিজ বা কাইন্ডলির পর যেটুকু আছে হুবহু বসবে তার মানে কি ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য সাম বুঝছো নাকি তাহলে আদেশ আর নির্দেশের মধ্যে তফাৎ বুঝতে হবে না যদি আদেশ করে তাহলে অর্ডার আর নির্দেশ করলে কিন্তু কমান্ড আর নিষেধ করলে ফরবিডেন তাই না বা ফরবিড আচ্ছা এবার কি কে জানো বলছিলা কি কি বোঝো না আমি পিছনে যাই একটু কে জানো একটা বয়স দিছিলা আচ্ছা একটা বয়স দিছিলাম না এরকম হোয়াই হোয়াই ডু আই টিই এ সি এস টিস ইউ এরকম মনে হয় নাকি হোয়াই ডু আচ্ছা একটু পিছনে যাই পিছনে না তো কমেন্টগুলো কই ও হ্যাঁ যে লেটস স্টার্ট বললা এখানে দেখো লেটস স্টার্ট মানে কি লেট আস স্টার্ট লেট আস স্টার্ট হ্যাঁ লেটস স্টার্টের মানে ফুল মিনিং কি লেট আস এস টি এ আর টি ফুল ফর্ম হচ্ছে কি লেট আস স্টার্ট এখানে দেখো স্টার্ট কি এখানে আমাদের ভার্ব আর আস কি সাবজেক্ট তার মানে কি এখানে কিন্তু আমাদের অবজেক্ট নেই অবজেক্ট না থাকলে কি ভয়েস চেঞ্জ হবে রে ভাইয়া
হবে না তো তার মানে কি এটা ভয়েস চেঞ্জ হবে না লেটস স্টার্ট এটা ভয়েস চেঞ্জ হবে না কারণ কি হবে না এটা অবজেক্ট নাই দেখো তুমি ভালো করে বুঝো কিনা লেটস স্টার্ট এর ফুল মিনিং ফুল ফর্ম ফুল ফর্ম কি লেটাস স্টার্ট হ্যাঁ তার মানে এটার ভয়েস চেঞ্জ হবে না ভাইয়া গেট আউট অফ মাই রুম একটু ভাবতে হবে দাঁড়াও ভাইয়া এবার দেখো এই যে আমি যেটা করাতে চাইছিলাম হোয়াই ডু আই টিস ইউ এটা কি হতে পারে দেখো ভাইয়া এখন হোয়াই তো চেঞ্জ হবে না তার মানে হোয়াই এর হোয়াই থাকবে তাই না এখন দেখো ডু আই টিস ইউ এখানে ডু যদি বাদ দিই এটা অ্যাসার্টিভ হয়ে যায় তাই না আই টিস ইউ তাহলে কি হবে হোয়াই তারপর কি হবে হোয়াই ডু আই টিস ইউ ইংলিশ সাথে ইংলিশও দিলাম মনে করো ইএনজি এল আই এস এস পরের পেজই লিখি দাঁড়ো এখানে বোঝা যাচ্ছে না আচ্ছা ভাইয়া হোয়াই ডু আই টি এস সি এস টি ইউ ইংলিশ তাহলে এখানে দেখো তার মানে হোয়াই এর হোয়াই হবে তাই না দিলাম হোয়াই এর হোয়াই তার মানে কি ডু যদি বাদ দিতে তাই না আচ্ছা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে দেখো তার মানে কি এখানে অবজেক্ট আছে দুইটা ইউ আছে ইংলিশ আছে আমরা দুইটাই অবজেক্ট নিতে পারি এখানে আমরা যদি মনে করো যে ইংলিশ নি মনে করো যে অবজেক্ট দুইটাই যে কোনো একটা নেওয়া যাইবে ইন্টিগ্রেটেড সেন্টেন্স এর অবজেক্ট দুইটা থাকলে যে কোনো একটা নেওয়া যাইবে মনে করো যদি ইউ নি নিলাম ইউ সমস্যা আছে নিলাম ইউ তাহলে ইউ অবজেক্ট তাহলে অবজেক্ট সাবজেক্ট করলাম তারপর সাবজেক্ট অবজেক্ট করি আই আছে তাহলে কি হবে বাই মি দিলাম না দিলাম হ্যাঁ লাস্টে প্রশ্নবোধক চিহ্ন তো হবেই তাই না এবার দেখো তার মানে কি তারপর বাই বাইয়ের পূর্বে কি হবে মূল ভাবে পাঁচটি পার্টিসিপল টট টি এ ইউ জি এস টি টট তাই না হোয়াই আর ইউ টট ইংলিশ বাই মি আচ্ছা দেখো মজাটা দেখো এখানে দেখো এখন কিন্তু এখন বাকি আছে কি একটা অক্সিলিয়ারি ভার্ব তাই না এখন অক্সিলিয়ারি ভার্ব কি কোথায় হয় আমরা জানি কি ডব্লিউ এস কোশ্চেনের উপর সবসময় অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে তা না হলে ওই সেন্টেন্সটা ঠিক না এটা মাথায় রাখবা তার এই যে আমাদের ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কি হয় ডব্লিউ এস কোশ্চেনের পর হবে এখন ইউ এর পর কি হয় ইউ এর সাথে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই না সরি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাহলে এম ইজ আর হবে ইউ এর সাথে অবশ্যই আর হবে আর কিন্তু ইউ এর পর হবে না ইউ এর আগে হবে কারণ কি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এই আর একটা মজার বিষয় হচ্ছে এখন এক অবজেক্ট বাত আছে না এই বাত অবজেক্টটা হবে কি কিসের পূর্বে হবে আমাদের এটা হবে আমাদের ইসের পূর্বে বাই এর পূর্বে হবে তাহলে কি হবে ইউ আর টট ইংলিশ হবে এখানে ইএনজি এল আই এস এইচ অথবা সহজ বলতে এইখানে ইএনজি এল আই এস এইচ বোঝা গেল কিনা অথবা মনে করো যদি আমি এখানে ইংলিশটা অবজেক্ট হিসেবে নিতাম তাহলে কেমন হইতো হোয়াই এখন ইংলিশটা যদি আমি নিতাম আগে নিলাম ইংলিশ ইএনজি এল আই এস এইচ ইংলিশ দিলাম হ্যাঁ তারপর কি হবে বাই মি হবে শেষে তারপর কি হবে বোঝা যাচ্ছে বাই মি প্রশ্ন চিহ্ন দিই সেটা হ্যাঁ তারপর কি হবে তারপর হবে মূল ফার্স্ট পার্টিসিপল টট টি এ ইউ জি এস টি টট এবার দেখো তাহলে ইংলিশে যেহেতু আগে নিয়েছি তাহলে কি এই যা এখানে ইউ আছে ইউ তো হবে তোমার পরে বাইয়ের পূর্বে আর কি অর্থাৎ টটের পরে আর দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব লাগবে ইংলিশ কি এম ইজ আর এখন ইংলিশ কি থার্ড পার্সন সিঙ্গুলার নো তাহলে ইজ হবে ইজটা হবে কি হোয়াই এর পর হোয়াই ইজ ইংলিশ টট বাই ইউ সরি হোয়াই ইজ ইংলিশ টট ইউ বাই মি অথবা হোয়াই আর ইউ টট ইংলিশ বাই মি দুইটাই সঠিক আমি অবজেক্ট ইউ ধরে পেসিভ করছিলাম ফার্স্ট এক্সামে মার্ক দেয় নাই মেবি না দেওয়ার কথা কেন মার্ক দিবে না ওদের সাথে আমি কথা বলবো তোমার নাম কি হোয়াই আর ইউ টট ইংলিশ বাই মি হ্যাঁ এটাও সঠিক আর হোয়াই ইজ ইংলিশ টট ইউ বাই মি এটাও সঠিক হ্যাঁ না মাহমুদুল হাসান শিকদার হোয়াই আর টট ইংলিশ বাই মি হয় না এখানে ইউ কই হোয়াই আর এরপর একটা ইউ লাগাইতে হবে তাই না কি বলছে ভাইয়া প্লিজ আসে যে কি আসে ইয়েস ইন আরাফত তোমার পূর্বে কমেন্ট আমি দেখি না যাই হোক আন্দাজে কী বলবো ভাইয়া হোয়াই আর ইউ টট ইংলিশ বাই মি ঠিক আছে আমি অবজেক্ট বলছি আচ্ছা এবার দেখো আর কী জানো কী বলছিলাম আমার কথা বোঝা গেছে কি না ডাবল অবজেক্ট থাকলে এভাবে হবে যে কোনো একটা অবজেক্ট দাও তাতেই হবে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই বস্তুগত অবজেক্ট আগে আসবে হ্যাঁ আর কেউ কিছু শিখতে চাইছিলাম আর প্লিজ থাকলে তো জানোই তোমরা প্লিজ কাইন্ডলি এই 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 ধরনের তোমার অনুরোধ সূচক বাক্যগুলো থাকলে এই যে শব্দগুলো হলে সে স্পিক দিচ্ছে ওখানে কিন্তু লেট নাই আর আজকের ক্লাস কি তোমরা বুঝতে পারছো তাহলে এখানেই আমি সমাপ্ত করবো বুঝছো কিনা শুধু হ্যাঁ অথবা না বলো কোনো সমস্যা আছে কিনা আর আজকের ক্লাসের স্ক্রিনশট আমি নিচে দিয়ে দেবো